দেশের মাটি তোমার পরে একাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে জন্ম 21 সেপ্টেম্বর 1931। আমার বাবার নাম মরহুম সৈয়দ আহমদ, মার নাম মরহুম সৈয়দ আহমদ। কোথায় জন্মগ্রহণ করেছেন আপনি? আমি সে আমার জন্ম আসলে ইয়ে কিন্তু অনেক জায়গায় এখানে ভুল লেগে ফেলেছে জন্ম ফটিকচুরিতে। আপনার তো পৈতৃক নিবাস? হ্যাঁ, পৈতৃক নিবাস। এখন যখনই যুদ্ধ হয় তখন আমরা সব পরিবারেই ওখান থেকে যুদ্ধের কারণে চলে আসি, তার আর যাওয়া হয়নি। আমার বাবা আমাদের ব্যবসা আমাদের এগুলো সম্পত্তি সব বেশিরভাগই ওখানে ছিল। তো কী হলো, তারপর আমার পড়াশোনা যখন গ্রাজুয়েশন হয় হঠাৎ করে আমার বাবা প্যারালাইজ ছিল। আমি 48 সালে ছিলাম গড়ে ভর্তি, এবং সেই থেকে 1952 সালে আমার পরীক্ষা দেওয়া ডিউ। তো ওই সময় 52 সালে আমি ছাত্র সংসদের সেক্রেটারি ছিলাম, জিএস সাধারণ সম্পাদক। সেই কারণে ভাষা আন্দোলনের সঙ্গে আর সমুদ্র সেখানে খুব ইয়ে ছিল, ছাত্রদের মধ্যে খুব প্রভাবশালী। কোনটা সমুদ্রে কর্মী ছিলাম, আর এদিকে আবার ইয়ে ছাত্র সংসদের সবাই আমার এই ভাষান্তর সঙ্গে খুব বেশি সম্পৃক্ত হয়ে গেছে। কী হয়েছিল তো যা যা মনে আছে একটু বলেন আমরা শুনি। ভাষান্তরণে আমার কয়েকটা সাক্ষাৎকার আছে। চিত্তরঞ্জন ভাষান্তরণ যেটা সেটা এখানে খবরটা পৌঁছে তারপর দিন সম্ভব, তখন কমিউনিকেশন খুব খারাপ ছিল। সে থেকে আমরা সমস্ত স্কুল কলেজ এবং ছাত্রীদেরও ইয়ে করে যত এখানে শহরের স্কুল আছে আমরা অনেক কন্টিনিউয়াস এগুলোর প্রতিবাদ করি। 22 সম্ভব 22-এ বিকেলবেলায় লালদিঘির পরে একটা মিটিং হয়, এবং সেই সময় মুসলিম লীগ নেতারাও সেখানে যোগাযোগ করে। অনেক মুসলিম লীগ নেতা যারা তারা বাংলা ভাষাকে সমর্থন করছে, যেমন রফিক সিদ্দিকী খুব অসম্প্রত এই নেতা ছিলেন মুসলিম লীগের, উনি জোর সমর্থন দিয়েছিলেন। সেই মিটিংয়ে কবি মাহবুব আলম চৌধুরীর লেখা যেটাকে বলা হয় ভাষা আন্দোলনের প্রথম কবিতা সেটা পড়া হয়। কোনো ক্ষেত্রে একসাথে গিয়ে একই খান স্যার একটু এটা এটা একটা বাদ হবে, তো জনতা উত্তেজিত হয়ে একই খান সাহেবকে একেবারে মানে মরিয়া হয়ে ওনাকে মারবার জন্য এল। তো ওনারা ধরে ধরে ওনাকে নিয়ে ওদিকে এই চাইনিজ ডেন্টিস্টের দোকান ঢুকে গিয়ে ওনারা কমন বাঁচাইছে। তো এই হট্টগোলের সুযোগটা নিয়েছিল ফজল কাদের চৌধুরী, ওনার আমন্ত্রিত না নিয়ে যাই হোক উনি ওনার পক্ষে ইয়ে করেছিল। আচ্ছা, ওই যে ফজলুর রহমানের চিঠিটা যখন দিয়েছিল তখন সেটা 1950 সালে ফজলুর রহমান সাহেব শিক্ষামন্ত্রী এই হিসেবে উনি চিত্রগ্রাম ইয়েতে কলেজে উনি ভিজিট করবেন,
তো তুমি কি করলো এর আগে থেকে আরবিতে আরবীয় করে বাংলা ভাষা লেখার সমর্থন করছিল তো সেটা কিন্তু ভাষা আন্দোলন আসলে আরম্ভ হয় 1948 সাল থেকে এবং যেটা এক মাস পরেই যে অধ্যাপক আবুল কাসেম যে বইটা লিখেছে সেখানে বাংলার খ্যাতনামা লেখক ডক্টর শহীদুল্লাহ আবুল সালাম কাজী মোতায়েব ডক্টর কাজী মোতায়েব হোসেন এরা সবাই বাংলার পক্ষে যুক্তি রাখে সেই থেকেই থেমে 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 বাংলা ভাষা আন্দোলনটা চলছিল তো 1985 সালে এই যে বাংলাকে বিকৃতি করা রোমান হরফে বাংলা লেখা আরবি হরফে বাংলা লেখা এগুলোর আমরা খুবই বিরোধিতা করছিলাম ছিল কারণ আমরা ঠিক করলাম যে আমরা একটা ইচ্ছা লিখে ওনাকে ওনাকে তো হাতাতে দিতে পারবো না তখন তো অন্যরকম এখানে রাজনীতিক রাজনীতির কার্যকলাপ এগুলো খুবই মানে পাকিস্তান বলতে মুসলিমই মুসলিমই কী বলতে বিরোধী বলে তখন কেউ ঠিক ছিল না এরপরে আমরা কী করলাম ছাত্রদের মধ্যে বিলি করবো আর আমার উপর দায়িত্ব পড়লো যে এটা ওনার গাড়ির মধ্যে দিয়ে দেবো ইয়েটা এই লিফলেট তো লিফলেট তো লিখেছিলাম আমরা তিনজনে ফরমানুল্লাহ খান 1985 ইংরেজের উপর আমি আর আবদুল্লাহ আল মামুন ওই যে মন্ত্রী ছিল ওনার নাম কি নোমানের বড় ভাই হারুন হারুন না মামুন লোকে অনেকজনে অনেক সময় দেখি যে আবদুল্লাহ আল মামুন উইল মেরেকে হারুন তা হারুনের বক্তব্যটা এটা সম্পূর্ণ অসত্য এ নিয়ে মাহবুল আলম সাহেব আমাকেও একবার টেলিফোন করে যে হলে ইতিহাস বিকৃতি এগুলো চিন না আবার আমার আত্মীয় হলে কী হবে আমি এগুলো পছন্দ করি না তো যাই হোক ওই এরপরে কী হলো ফজলুর সাহেব যখন গাড়িতে আসলেন উঠলেন ওই সময় আইবি টাইবি যারা ছিল তারাও মিনিস্টারের পিছনে পিছনে চলে গেছে খুব খেয়াল রাখেন এই গাড়ির দিকে পরে উনি পেয়ে এটা খুব উনি ইয়ে হয়ে গেলেন উত্তেজিত হয়ে গেলেন তো চলে গেলেন এবং আমার প্রিন্সিপাল ছিল আবহানা সাহেব ওনাকে ডাকলেন দেখে বললেন যে এটা কে করেছে ফলে স্যার আমি তো বলতে পারি আপনি তদন্ত করেন তদন্ত করে বের করে আমাকে রিপোর্ট দেন তো তদন্ত করলো যে উনি একটা কমিটি করলো তার মধ্যে কমিটি রিপোর্ট দিলে শেষ পর্যন্ত যে ওনারা কিছু বের করতে পারেন তো ফরমানুল্লাহ খানের একজন আত্মীয় প্রফেসর আমি নাম বলতে চাই না উনি গিয়ে প্রিন্সিপাল আমি জানি এটা কী করেছে এটা অমুকি করেছে ফরমানুল্লাহ খান আর শামসুদ্দিন মাহমুদ ইসা অবশ্য শামসুদ্দিন মাহমুদ ইসা এগুলোর কাছে পিছু জড়িত ছিল না তো দুজনকেই চিদম্বরম থেকে আর বিএ পরীক্ষা জন্য বিএ বা গ্রাজুয়েশনের জন্য অ্যাডমিশন আর ইয়েগুলো বহিষ্কার করা হলো তো ফরমানুল্লাহ খান চলে গেলো ফেনীতে ওনার ভাই তখন মনসুর সেখানে তারপর ইয়ে চলে গেলো ইসাক চলে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে অ্যাডমিশন পড়াশোনা এই হচ্ছে ওই ওটা লিফলেটের সংক্ষিপ্ত ধরেন তারা তুমি কর্মী বেশিরভাগই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মাহফুজ সরমানুল্লাহ খানগত ফিনি কলেজে তারপরে যুদ্ধুর মনে পড়ে আমার ওমর হায়াত অ্যাডভোকেট করে আব্দুল মান্নান বলে আরেক ইয়ে উনি ডাক্তার আরেক আব্দুল মান্নান ছিল ডাক্তার মাসুদ মকসুদুর রহমান উনি অন্য সাথে হ্যাঁ মকসুদুর রহমান আমার সিনিয়র ছিল আমাদের সিনিয়র ছিল কিন্তু পরীক্ষার একটা গণ্ডগোলও ছিল ওনার ওনার সেই জন্য পিছু পড়ে গেছিলো এবং উনিও চিরভূমি ছিল এবং হি ওয়াজ অলসো উনিও এই আন্দোলনে শরীর ছিল এখন যথেষ্ট কনট্রিবিউশন
আপনারা সেই সিএসপি ফরিদপুর কি আপনার জুনিয়র না সিনিয়র? হ্যাঁ, ওনারা আমার জুনিয়র, ওনারা আন্দোলনে জড়িত ছিল এবং সক্রিয় কর্মী ছিল আমোদ সই। কিছু সময় আমরা এখানে ছিলাম, চিত্রভূমি ছিলাম, তো যখন ইঞ্জিনিয়ার আজরাম সাহেব উনি চিত্রভূমি ছিল, কিন্তু এখান থেকেও মুক্তিযুদ্ধের জন্য আমরা টাকা পয়সা দিয়েছি। তারপরে আমাদের একটা মানে কারখানা ছিল বোর্ড মিল, সেখানে অনেক কম্বলের দরকার হতো, তা আমরা এই এইগুলো পূরণ হয়ে গেলে আমরা ওই এই মুক্তিযুদ্ধের জন্য আমরা পাঠিয়ে দিতাম নানা সব। একসাথে মানে এগুলো এখানে থাকলে তো লুকো চুরি করে কাজ করতে হতো, টাকা পয়সা উনি বলতেন, আমরা তো আমি তুলে দিতাম, নিজের থেকেও দিতাম, রাজীব সাহেবও দিতাম, উনি যেখানে যেখানে মুক্তিযুদ্ধ এখানে সম্ভব এগুলো পাঠাচ্ছেন। অনেক ঘটনা, সেটা অনেক ঘটনা, এই যে একদিন কোর্টের অফিস গিয়েছি, সেখানে দেখছি যে গ্যারেজের উপর থেকে দেখা যাচ্ছে যে আর্মিরা কয়েকজন লোকেরে এই কোর্টের কীভাবে মারধর করতে, শেষ পর্যন্ত কিন্তু মারাই গেছে। তারপর ধরেন এই একবার বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে কখন একে এরকম দুপুরে রাস্তা গেলে কোনো মাছ নেই, কেন গেলাম জানি না, আসবার সময় আমাদের গাড়ি থামালো, আর দেখি যে ওদিকে কতগুলো লোকের লাইন করে দাঁড়াইছে, এবং আর্মিরা ব্যাপার অভাবে সবাই আমাদের কাছে আসলো, জিজ্ঞেস করলো কি ইয়ে দিয়ে করে, আমার যে আমাদের বাড়ি এখানে চলে যাবো, এইরকম সমস্যা। তারপরে আমাদের মুগ্নিবতী মানে আত্মগ্নিবতী না, উনি অরিজিনাল মুসলিম এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তারপরে উনি মুসলিম লীগের হলেও সব চেয়ারম্যানরা মুক্তিযোদ্ধা কে আছে না আছে লিস্ট পাঠাবে, উনি লিস্ট পাঠান। তো ওনাকে আমি একদিন জিজ্ঞেস করলাম, আপনি তো লিস্ট পাঠান না, আপনি তো এখন নজরে পড়বেন, এটা কার নামে পাঠাবো, দেশের সবাই তো মুক্তিযোদ্ধা, নূর আহমদ, তো উনি লয়ার, তাহলে কার বিরুদ্ধে আমি ইয়ে দেবো, দেশের সব যুবক সব লোকই তো মুক্তিযোদ্ধা। পরে একদিন ওনার বাড়ির এই হলো, উনি শহরে ছিলেন, উনি মনে করছে ওনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মুসলমান মুসলিম লীগের লোক, উনি যাওয়ার পরে আমরা গেলাম উনিকে ডেকে নিয়ে শহরের মধ্যে বের দিয়ে ফেলে গেলাম। ও আমার দেশের মাটি তোমার পরে ফেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশে।